हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल। आज हमें तुम्हारे संगे जो रेसिपिटी शेयर करब से हलो तीन काटा माछ भापा। रेसिपिटी बनाना जेमन सहज तेमनी बनाते लगे खूब अल्प समय, मात्र 10 থেকে 12 মিনিটের मध्य रेसिपिटी किन्तु तैरी हो जाए, खेते खूब ही सुस्वादु और जथेष्ट हेल्दी। आशा करी हमार आज के रेसिपिटी तुम्हारे भलो लागे, जदि भलो लागे भिडियो के लाइक कर और चैनल नतून आसले हमार चैनल के सबसक्राइब करते भूलें ना। এই রেসিপিটি করার জন্য এখানে আমি সবার প্রথমে নিয়ে নিয়েছি কড়া। তোমরা চাইলে কিন্তু মিক্সিং বোল ইউজ করতে পারো। আমি একবারে কড়া নিয়ে নিলাম, এর মধ্যে সমস্ত সবজিগুলোকে মেখে নিতে হবে, তারপর কিন্তু বসাতে হবে, সেই কারণে আমি কড়ার মধ্যেই করছি। এখানে সবার প্রথমে আমি নিয়ে নিলাম আলু। আলুগুলোকে আমি এইভাবে লম্বালম্বি করে সরু সরু করে কিন্তু কেটে নিয়েছি, তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। আলুর পাশাপাশি এর মধ্যে আমি অ্যাড করছি বেগুন। বেগুনগুলোকেও কিন্তু আমি এইভাবে লম্বালম্বি করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি নিয়ে নিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে কিন্তু আমি মাঝ বরাবর চিরে নিয়েছি। এবারে এর মধ্যে আমি অ্যাড করছি পেঁয়াজ। পেঁয়াজগুলোকেও আমি এইভাবে কুচো করে কেটে নিয়েছি। সাথে এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন। এবারে এর মধ্যে আমি অ্যাড করছি তিন কাটা মাছ, যেগুলোকে আমি কেটে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এবং তারপরে কিন্তু এর মধ্যে হলুদ, লবণ এবং খানিকটা কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে রেখেছিলাম মোটামুটি আধা ঘন্টার মতো। সেগুলোকে এবার আমি এই সবজির সঙ্গেই দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে অ্যাড করছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সাথেই দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি কাঁচা লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কার এই গুঁড়ো কিন্তু আমার ঘরেই তৈরি করা, এবং এর রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেয়া রয়েছে, আপনারা চাইলে কিন্তু চেক করতে পারেন, নিচে ডেসক্রিপশন বক্সে এর লিংক আপনারা পেয়ে যাবেন। একই সঙ্গে এর মধ্যে আমি অ্যাড করছি তেল। তেলের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সর্ষের তেল ইউজ করতে হবে। এবারে সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে সবজি এবং মাছগুলোকে সমস্ত মশলার সঙ্গে তেলের সঙ্গে মেখে নিতে হবে। দেখো বন্ধুরা, সবজিগুলো কিন্তু আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে এর মধ্যে আমি অ্যাড করব পরিমাণ মতো জল। বন্ধুরা, এই রেসিপিটিতে আমি যেহেতু খুব বেশি ঝোল রাখবো না, সেই কারণে কিন্তু অতিরিক্ত জল এর মধ্যে অ্যাড করা যাবে না। যতটা পরিমাণ ঝোল রাখবো সেই অনুযায়ী জল আমি অ্যাড করেছি। এবারে কড়াটিকে আমি বসিয়ে দিয়েছি গ্যাসে। ফ্লেমটাকে রেখেছি মিডিয়াম টু হাই। মিডিয়াম টু হাই ফ্লেমেই এই রেসিপিটি করতে হবে। মাছ এবং সবজিগুলো কিন্তু মিডিয়াম হাই ফ্লেমে একসঙ্গে সেদ্ধ হয়ে আসবে। এই রেসিপিটি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবারে ঢাকনা আমি লাগিয়ে দিচ্ছি, এবং মোটামুটি 5 থেকে 6 মিনিট পর কিন্তু আমি আবার ঢাকনা খুলে নেড়ে নেব। দেখো বন্ধুরা, 6 মিনিট হয়ে গেছে, এবারে কিন্তু আমি ঢাকনা খুলে নিচ্ছি। এখনও কিন্তু ঝোল অনেকটাই রয়ে গেছে, আমি কিন্তু এতটা ঝোল রাখবো না, যেহেতু আমি মাখা মাখা করব, আরও খানিকক্ষণ আমাকে ভালো মতো ফুটিয়ে নিতে হবে। আলুগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, যেহেতু ঝোল অনেকটা রয়ে গেছে তাই আমি হাই ফ্লেমে এবারে এটিকে আরও খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে কুক করে নেব। আরও 5 মিনিট পর কিন্তু আমি ঢাকনা খুলে নিলাম। দেখো বন্ধুরা, এবারে কিন্তু আমি ঠিক যেই রকম মাখা মাখা রাখতে চেয়েছি এই তরকারিটি, ঠিক সেই রকমই হয়েছে, এবং এই রেসিপিটি কিন্তু তৈরি। এবারে আমি গ্যাস অফ করে দেব। ভাপা তিন কাটা মাছের এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য তৈরি। আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করতে পারো তোমরা বন্ধুদের সঙ্গে, এবং আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ তবে এইটুকুই, দেখা হবে আবারও আগামী দিনে নতুন আরেকটি রেসিপি নিয়ে। ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো।